নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ খবর আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকে এই গুরুত্বপূর্ণ খবরটি দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আজকের আনন্দবাজার পত্রিকায় পূর্ব মেদিনীপুর। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ 11 সেপ্টেম্বর, দেখুন 2019-2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়া মাধ্যমিক পাস ও এক বছরের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে নথিপত্র সহ ডাকা হলো জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অফিসে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে 279 জন প্রার্থীকে বুধবার সংসদ অফিসে নথিপত্র নিয়ে হাজির হওয়ার জন্য মোবাইলে মেসেজ বা বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সংসদ ও স্থানীয় সূত্রে খবর, 2010 সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল। মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষক নিয়োগের তালিকা তৈরি হয়, কিন্তু তালিকায় মাধ্যমিক উত্তীর্ণ ও এক বছরের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত অনেক প্রার্থী বাদ পড়ে যান অভিযোগ। এই নিয়ে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের একাংশ নিয়োগ পরীক্ষায় ওই প্রশিক্ষণের জন্য প্রাপ্য 22 নম্বর যুক্ত করে শিক্ষক নিয়োগের তালিকা তৈরির জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের শুনানির পর 2011 সালে হাইকোর্ট রায় দেয়। 2010 সালে 31 ডিসেম্বরের মধ্যে আদালতে আবেদনকারী পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পরীক্ষার ফলের সঙ্গে 22 নম্বর যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হাইকোর্টে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 24 জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মাধ্যমিক পাস ও পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ওই প্রার্থীদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই ওই প্রার্থীদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ বলেন, আদালতের নির্দেশ মেনে ওই প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে আমরা আগেই দাবি জানিয়েছিলাম। আমরা চাই তাদের দ্রুত শিক্ষক হিসাবে নিয়োগ করা হোক। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাস বলেন, আদালতের নির্দেশ মেনে ওই প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। নথিপত্র যাচাই করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য অনুমোদনের জন্য পাঠানো হবে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে পরিষ্কার একদম দেওয়া রয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।